বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আজ 54তম ইঞ্জিনিয়ার্স দিবস এবং ইঞ্জিনিয়ার্স ডেতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতি বছরের মতো এবছরও ইঞ্জিনিয়ার্স দিবস পালন এবং সেখানে বিগত দিনে যেরকম হয়তো বড় অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে অনুষ্ঠান করা হচ্ছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীতে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত এই অনুষ্ঠান কিন্তু পালন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার্স ডে পালনের কিছু এম বিশ্বেশ্বরিয়া 100 জন্ম দিবসে বিশ্বেশ্বরার একজন জন্মদিবসে আজকে ইঞ্জিনিয়ার্স ডে 54তম ইঞ্জিনিয়ার্স ডে এবং স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বারা পালিত কিন্তু অনুষ্ঠানে উপস্থিত কি বলছেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুনব। কিছু কিছু আউটসোর্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক আছে যে তাদেরকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া ফাইন্যান্সিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ফাইল আসতে হবে না, একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1,00,000 টাকা পর্যন্ত করতে পারবে। কেন ইমার্জেন্সি যখন হয় সে বসে না থাকে, ক্লিয়ার হবে। কিন্তু এখন আমাদের রেসপন্স হবে, আমি কল্পনা করব একদম সুইজারল্যান্ডের মতো হতে হবে, তার ঠিক ব্যবস্থা, তার মধ্যেই আমরা পিডব্লিউডির কাজ করবো, ইডিডব্লিউ ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করব। আর তার তো না, আপনারা সবাই সাক্ষী, এডিবি হাইয়েস্ট প্রপোজাল সেন্ট প্রায় 4,600 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক আর নিয়ে এক্সটার্নাল এডের যে প্রজেক্ট আছে, ত্রিপুরার ইতিহাসে পাওয়ারে এত বড় সেন্স পারেনি। 4,600 কোটি আপনারা ফাইল পাঠিয়ে দিয়েছেন তার জন্য হয়ে যাবে, বিচার করেছে তার জন্য হয়ে যাবে না। ও মুখ্যমন্ত্রী মা সেই জায়গা চাই, তখন লাইন আপ করতে হয়, আসলে মানুষের মনে একটু এ তো আপনি আপনি সব হচ্ছে কোনো কিছু আপনি আপনি তার পেছনে লাগতে হয়। আর আমি যেটা জানি জীবনে তার বিকল্প কিচ্ছু নেই, চলবে কেউ না কেউ তো মুখ্যমন্ত্রী থাকে, মন্ত্রী হবে কেউ না কেউ তো চিফ ইঞ্জিনিয়ার। আপনারা শুনলেন মন্ত্রী বিপ্লব কুমার দেব। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন উদযাপিত ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স বক্তব্য রেখানো করা হয়েছে। আজকের এই দিনটি ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স পালন করা হয় এক জন্ম দিবস মোক্ষাগুণ্ডম বিশ্বেশ্বরায়। এই মোক্ষাগুণ্ডম ইঞ্জিনিয়ার তার পাশাপাশি বিভিন্ন প্রজেক্টে তিনি কাজ করেছেন এবং বিভিন্ন বাঁধ তৈরি করা থেকে শুরু করে দেশের বলা চলে সার্বিক উন্নতির ক্ষেত্রে কিন্তু এই মোক্ষাগুণ্ডম বিশ্বেশ্বরায়া তার অবদান ছিল এবং আজকের দিনটি তার জন্মদিন জন্মদিবস এবং এই জন্মদিবসকে কেন্দ্র করে ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে কিন্তু পালন করা হয়। এবং আজকের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যত আধুনিক মডার্নাইজেশন হচ্ছে তার সে কিন্তু কোনো না কোনো ইঞ্জিনিয়ারের কাছেই বর্তায়, এই বিষয়টাই কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং অবশ্যই গোটা বিশ্বের এবং গোটা দেশের যত ইঞ্জিনিয়ার আছে আজকের এই দিবসে অবশ্যই তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।